গাড়ি থামান প্লিজ, দাঁড়ান একটু, আমাদের হসপিটালে যেতে হবে, চলুন। তুমি যা করেছ সেটা কি ঠিক বলে মনে হয়? আমি আমার কর্তব্য করেছি, এতে কি ভুল আছে? কাল চক্রটা জঙ্গলের দেবীর কাছে পৌঁছানো শুধু তোমার কর্তব্য, কিন্তু খুন করা নয়। গঙ্গা তোমার ভক্ত, ও নিজের পরিবারটা বাঁচাবার জন্য তোমাকে বিশ্বাস করার চেষ্টা করলো, কিন্তু তা সত্ত্বেও তুমি ওকে খুন করার চেষ্টা করলে, এটা কিন্তু ঠিক নয়। আমার ভক্ত হয়ে ওর আমার কথা মেনে চলা উচিত ছিল, আর তা না করে ও আমার শক্তি নাশ করার চেষ্টা করেছিল। ভেবে নাও ও ওটা ভুল করেছে, তা বলে তুমি ওকে যে শাস্তি দিলে সেটা অনেক বেশি। শক্তি নাগ হয়ে থাকা তুমি ওই একটা নিরীহ মেয়েকে খুন করলে, এটাকে নাগ ধর্ম পালন করা বলে না। যেখানে তোমার উচিত ধর্মকে রক্ষা করা সেখানে অধর্ম করছো। সূর্যাস্ত পর্যন্ত সময় আছে, তারপরে ওই বিষ গঙ্গার শরীরে ছড়িয়ে ও যে মরে যাবে। সূর্য অস্ত যেতে আর মাত্র আধ ঘন্টা বাকি আছে, তাড়াতাড়ি গিয়ে গঙ্গাকে বাঁচাও, একমাত্র তুমি পারো গঙ্গাকে বাঁচাতে। কালচক্র দেবীকে সমর্পণ করার আগে আমি আর অন্য কিচ্ছু নিয়ে চিন্তা করতে পারবো না। এমনিতে এর আগের বার কালচক্র হাতে পেয়েও জঙ্গলের দেবীর মন্দিরে সমর্পণ করতে পারিনি আমি, এইবার আমি আর সেই ভুল করব না, আমাকে আটকাবেন না। যাও, কিন্তু তার আগে একটা সত্যি জেনে যাও। তুমি তো বলেছিলে যে তোমার থেকে তোমার মাকে দেওয়া কথা বেশি জরুরি, কাল চক্রটা তুমি আজ না হয় কাল গিয়েও রেখে আসতে পারবে, কিন্তু গঙ্গা যদি মারা যায় তোমাকে যারা ভগবান বলে মেনেছিল তাদের বিশ্বাস তোমার উপর থেকে চলে যাবে। শুধু তাই নয়, নিজের বোনকে মেরে ফেলার পাপ তোমার উপরেই লাগবে। সেটা কি করতে চাও? এভাবে কি তাকিয়ে দেখছো? গঙ্গা আর অন্য কেউ নয়, তোমার মা পার্বতীর গর্ভ থেকে জন্ম নেওয়া দ্বিতীয় সন্তান। গঙ্গা তোমারই বোন, তোমার নিজের বোন। যদি তুই চাস যে গঙ্গা তোর হাতেই মরে যায়, তাহলে যা। আপনি যে কথা বলছেন যে আমি গঙ্গার মতো রূপ পেয়েছি, তাহলে আপনার শক্তির সাহায্যে আমি গঙ্গার মতো রূপ কি করে পেলাম সেটা কি আপনি বলতে পারবেন? সেটা তোমার মা পার্বতীকে জিজ্ঞেস করো। গঙ্গার মতো রূপ কি করে পেয়েছি
সেটা যখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি বলেছিলেন মাকে জিজ্ঞেস করতে, আর এখন বলছেন ও আমার বোন। আমি পড়ে থাকা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, আমি আমার আরাধ্য ঠাকুরের দিব্যি করে বলছি, গঙ্গা তোমারই বোন। যে সত্যিটা শুধু তোমার মা জানতো সেই সত্যিটা যাতে তুমিও জানতে পারো, তাই তুমি গঙ্গার রূপই পেয়েছ। তোমার মা পার্বতী ছিলেন একজন পুণ্য আত্মা, নাগ বংশকে রক্ষা করার জন্য তোমাকে জন্ম দিয়েছে। আর মনুষ্যকুলকে রক্ষা করার জন্য গঙ্গাকে জন্ম দিয়েছে। তোমাদের জন্মের এই ব্যাপারটা তোমার মা আজ অব্দি তোমাকে কেন বলেননি সেই রহস্য হয়ে থাকা ব্যাপারটা এই মুহূর্তে বোঝানোর একদমই সময় নেই। চামুণ্ডি কালচক্র চুরি করবে বলে যখন ষড়যন্ত্র করছিল তখন ওকে আমি আটকেছিলাম। তোমার মা আমাকে এতটাই বিশ্বাস করত যে আমার হাতে নবরত্নও তুলে দিতে পারতেন, আর সেই বিশ্বাস রেখেওছি আমি। তুমি আমার কথা বিশ্বাস করো। গঙ্গা তোমার বোন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করছি। তোমার বোনকে কি বাঁচাবে না, নাকি বোনকে এভাবেই মরতে দেবে? আমি আমার মাকে বাঁচাতে পারিনি, এখন গঙ্গা আমার বোন জানার পরে আমি ওর কিছু হতে দেব না। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, এখন গঙ্গা আমার বোন জানার পরে আমি ওর কিছু হতে দেব না। নিজের জীবন দিয়ে হলেও ওকে বাঁচাবো আমি। এই কালচক্রগুলো পরে রাখবো, আগে আমার বোন গঙ্গাকে বাঁচাতে হবে। এখন ওনার জ্ঞান ফেরেনি, হার্টবিটটা চেক করুন তাড়াতাড়ি, কুইক। ওকে স্যার। সিস্টার এইদিকে দিন, ওনাকে সব মেডিসিন ঠিকমতো দিয়েছেন তো? এটা কত নম্বর ড্রেস? এটা দ্বিতীয় নম্বর স্যার। অরুণ বাবা, কাঁদিস না বাবা। স্যার রিপোর্ট আধ ঘন্টায় রেডি হয়ে যাবে। নো নো নো, ওটা ইমিডিয়েটলি আনান। ওকে তুমি এনাকে নেক্সট টাইম ইনজেকশনটা দাও। শত চেষ্টা সত্ত্বেও বিষটা কিছুতেই নামছে না, দেহের মধ্যে বিষটা দ্রুত ছড়িয়ে পড়ছে। ব্লাড স্যাম্পেলটা পাঠানো হয়েছে, ওর রিপোর্টটা হাতে পেলে সেইটা দেখার পর ওনার কি ট্রিটমেন্ট হবে সেটা ঠিক করব। ততক্ষণ পর্যন্ত ওনাকে সাবধানে রাখুন। ঠিক আছে, কেয়ারফুল। ঠিক আছে, ওকে স্যার। কাঁদিস না বাবা, কাঁদিস না। ডক্টর, গঙ্গা এখন কেমন আছে? আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করছি কিন্তু এখনো পর্যন্ত কোনো ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। কি বলছো বাবা? ওনার ব্যাপারে
আমি বারবার শুধু একটা কথাই আপনাদের বলতে পারি, ওনার সুস্থ হয়ে ওঠা আমার হাতে নেই, সবই ভগবানের ইচ্ছে। প্লিজ প্রে টু গড। গঙ্গা, অরুণ, গঙ্গা, অরুণ, অরুণ, আয় আয় বাবা আয়। সিস্টার, সিস্টার কি হলো? চল গিয়ে দেখি। ডক্টর, সিস্টার কি হয়েছে, কি হয়েছে সিস্টার, কি হয়েছে? কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না রে বাবা, ভয় পাস না, একটু একটু ধৈর্য রাখ, একটু ধৈর্য রাখ। ম্যাডাম, পেটটা একটু চাপ দিন। হ্যাঁ, তুমি গিয়ে রেডিওলাইটিটা চেক করো। হ্যাঁ, চেক করছি স্যার।
ডক্টর কি হয়েছে? কি হয়েছে ডক্টর? গঙ্গা কেমন আছে বলুন ডক্টর, গঙ্গা কেমন আছে? সরি স্যার, আমরা শেষ পর্যন্ত অনেক চেষ্টা করলাম, আমরা কিচ্ছু করতে পারলাম না। ক্লিনিক্যালি সব চেষ্টাই ব্যর্থ, হয়তো আর কিছুক্ষণ উনি জীবিত থাকবেন। মনটাকে শক্ত করুন, ভেতরে গিয়ে দেখুন। গঙ্গা বাবা, গঙ্গাকে উঠতে পারো না বাবা, গঙ্গা ওঠো নয়, গঙ্গা গঙ্গা। আমি পয়জন কে স্পেশালিস্ট, এনাকে ট্রিট করতে আমি স্পেশালি এখানে এসেছি। আই এম সরি, আমার আসতে লেট হয়ে গেছে। আপনারা একটু বাইরে যান, আমি ওকে দেখব। আপনাকে নিশ্চয়ই ভগবান পাঠিয়েছে, যে কোনো ভাবে আমার স্ত্রীকে বাঁচিয়ে তুলুন ডক্টর, আপনি আমাদের শেষ ভরসা। ও আপনার স্ত্রী হয়ে থাকতে পারেন, কিন্তু ও আমার বোনের মতো। আপনারা সবাই একটু বাইরে যান, আমাকে ওকে দেখতে দিন, বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে ডক্টর। সিস্টার আপনিও বাইরে যান। মরতে দেব না আমি গঙ্গা, তোকে আরো বাঁচতে হবে।
তাহলে তুই এসে গিয়েছিস নন্দিনী? আমার দেওয়া মন্ত্রবন্ধনে তুই হাত দিয়েছিস, গঙ্গাকে মেরে ফেলার জন্য তুই ওর শরীরে বিষ ঢুকিয়ে দিয়েছিস, আমাদের থেকে কালচক্র কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিস। আর এটাও আমি বুঝে গেছি নন্দিনী, যে তোর পুজো করেছে তাকে তুই মরতে দিবি না। তুই যে গঙ্গাকে বাঁচাতে আসবি সেটা আমি খুব ভালো মতোই জানতাম, সেই জন্য হসপিটালে আসার সঙ্গে সঙ্গে জঙ্গলের কাল দেবীর মন্ত্রবন্ধন আমি গঙ্গার উপরেও দিয়ে দিয়েছিলাম। আমি গঙ্গাকে বাঁচাতে আসবো জানতে পেরে মাধবী মন্ত্রবন্ধন দিয়ে রেখেছে। মাধবী জঙ্গলের দেবীর মন্দিরে থাকা মন্ত্রবন্ধন গঙ্গার উপর প্রয়োগ করেছে। কি নন্দিনী, এখানে এসে তুই গঙ্গাকে বাঁচানোর চেষ্টা করছিস? গঙ্গাকে বাঁচানোর জন্য তুই যে এখানে আসবি সেটা আমি আগেই জানতাম, সেই জন্য তুই যাতে ওকে ছুঁতে না পারিস তাই আমি মন্ত্রবন্ধন দিয়েছি। দেখ, এখন তোর আর আমার ঝগড়া করার সময় নয়, তোকে মেরে এই মন্ত্রবন্ধন আমি ছিন্ন করব। আমি এই মন্ত্রবন্ধন কিছুতেই খুলবো না, তোর যা ইচ্ছা তুই তাই কর। ওম নমঃ অগ্নিয়ে নমঃ। এখন তোকে আমার কাছে জীবনের ভিক্ষা চাইতে হবে, সেই জন্য এখন হাসছিস তুই? তোর দেওয়া মন্ত্রবন্ধন আমি তোকে মেরে ছিন্ন করব। আমাকে মেরে হলেও তুই যে গঙ্গাকে বাঁচাতে আসবি সেটা আমি খুব ভালো মতোই জানতাম, সেই জন্য এই মন্ত্রবন্ধন আমি শুধু আমার প্রাণ দিয়ে করিনি, এই মন্ত্রবন্ধনে আমার সঙ্গে গঙ্গার প্রাণও জড়িয়ে আছে। এখন তুই আমাকে যদি মারতে চাস আমার সঙ্গে গঙ্গাও মরবে। তুই যদি চাস যে গঙ্গা মরে যাক, আয়। আমার উপরে হাত দেওয়া মানে গঙ্গার প্রাণ নিয়ে এই মুহূর্তে ছিনিমিনি খেলা, বুঝতে পেরেছিস? এখন তুই আর কিচ্ছু করতে পারবি না নন্দিনী, শুধুমাত্র যখন আমি চাইবো তখনই এই মন্ত্রবন্ধন খোলা সম্ভব, না হলে নয়। বিষের জন্য গঙ্গার শরীর আস্তে আস্তে কেমন নীল হয়ে যাচ্ছে তাকিয়ে দেখ। গঙ্গাকে যদি তুই বাঁচাতে চাস এক্ষুনি আমাকে তোর কাছে থাকা কালচক্রটা দিয়ে দে। এছাড়া তোর কাছে আর কোনো রাস্তা নেই। গঙ্গাকে এখানে শেষ করে ফেলে নাগবংশের বিরুদ্ধে কাজ করে তুই কালচক্রটা জঙ্গলের কাল দেবীর কাছে সমর্পণ করবি, নাকি কালচক্রটা এক্ষুনি আমার হাতে তুলে দিয়ে গঙ্গার প্রাণ বাঁচাবি তুই? গঙ্গার কাছে আর সময় নেই, বল এখন তুই কি করবি? এখন গঙ্গার জীবন বাঁচানোটা বেশি জরুরি,
গঙ্গার জীবন বাঁচানোর জন্য কালচক্র আমাকে দিতে হবে। চুপ করে থাকিস না নন্দিনী। তুই গঙ্গার জীবন বাঁচাতে দিবি, শিব ঠাকুরের দিব্যি খেয়ে বল, আমি কালচক্র দিয়ে দেব। স্বয়ং শিবের দিব্যি দিয়ে বলছি, গঙ্গার প্রাণ আমি বাঁচাবই। এটা তো পদ্ম অংশের কালচক্র, ময়ূর অংশের কালচক্রটা কোথায়? দে ওটা আমাকে। তুই আমাকে যা বলেছিস আমি করেছি। আগে গঙ্গার জীবন তোকে বাঁচাতে হবে, প্রথমে ওকে বাঁচা। ওকে বাঁচানোর আগে আমি তোকে এক্ষুনি শেষ করে ফেলবো। আজকেই তোর শেষ দিন, তোকে আমার হাতেই মরতে হবে। গঙ্গার প্রাণ বাঁচাবি, গঙ্গার শরীরে বিষ ছড়াচ্ছে, নিজের দিব্যির সম্মান রেখে আগে ওকে বাঁচা। তুই গঙ্গাকে বাঁচাবো বলে কথা দিয়েছি, কিন্তু তোকে মারবো না বলে কোনো কথা দিইনি আমি। আমার সাথে তুই যা খুশি কর, আগে গঙ্গার প্রাণ বাঁচা। তুই তোর নিঃশ্বাস বন্ধ হওয়ার পরেই গঙ্গার চোখ খুলে তাকাবে। তোর খেলা আজকে শেষ নন্দিনী। শক্তি নাগের মৃত্যু নেই এই কথাটা আজকে চিরদিনের মতো মিথ্যে হয়ে যাবে। অর্ধেক তো মরেই গিয়েছিস, মনে আছে আমার দাদাকে কেমন ভাবে তিল তিল করে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছিলি? তোর মৃত্যুও ঠিক তেমন ভাবেই হবে। গঙ্গাকে বাঁচাতেই হবে, আর তুই এখন এইভাবে পড়ে থাক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। Huh?
বেঁচে গেছে। গঙ্গাকে বাঁচানোর সময় তাহলে নন্দিনী এখান থেকে পালিয়েছে। দিদি, আমাকে এখানে নিয়ে এসে অরুণ আমার জীবন বাঁচিয়েছে। ওর কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? আমি ওকে একবার দেখতে চাই। বাইরেই আছে, তুমি এখানেই থাকো, আমি ডেকে আনছি ওকে। রাজশেখর, গঙ্গার জ্ঞান ফিরে এসেছে, গিয়ে দেখুন। যাও গঙ্গা। গঙ্গা, গঙ্গা কেমন আছো? গঙ্গা, গঙ্গা, গঙ্গা বাবা, অরুণ, গঙ্গা। মাধবী, যেমন কথা দিয়েছিলে গঙ্গাকে তুমি বাঁচিয়েছো, তোমার উপকার জীবনে ভুলবো না। আমি কালচক্রটা নন্দিনীর কাছ থেকে আজকে প্রায় লড়াই করে ছিনিয়ে নিয়েছি, সেই জন্যই গঙ্গাকে বাঁচাতে পারলাম। নন্দিনীর সঙ্গে তোমার লড়াই হয়েছে? নন্দিনীর কি হলো? ওকে আজকে শেষ করবো বলে চেষ্টা করেছিলাম, কিন্তু ও কখন যেন পালিয়ে গেল। তবে আমি ওকে কিছুতেই ছাড়বো না। আপনি নন্দিনীর আর কিচ্ছু করবেন না, নন্দিনীকে এবার আমি দেখে নেব। নন্দিনী আমাকে আর আমার পরিবারকে যা কষ্ট দিয়েছে, ওই নন্দিনী আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি আর ওকে কোনোভাবেই সম্মান করবো না। এবার থেকে নন্দিনী আমার শত্রু, আমি নন্দিনীকে কিছুতেই ছাড়বো না। শেষ পর্যন্ত তাহলে নন্দিনীর আসল রূপ চিনতে পারলে, আমার কাছে এটাই যথেষ্ট। উঠে বসে আছেন, জায়গা ছাড়ুন। আপনি এরই মধ্যে এতটা সুস্থ হয়ে গেছেন, আমি বিশ্বাসই করতে পারছি না, এটা কি করে হলো? বলেছিলেন না ভগবানই একমাত্র বাঁচাতে পারেন, সেই ভগবানই ওকে বাঁচিয়ে তুলেছেন। এরকম একটা ঘটনা আমার ডাক্তারি জীবনে দেখিনি। এনার উপর দেবতার অনুগ্রহ অনেকখানি আছে। এখন আপনারা এনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ওয়েলকাম, চলুন। গঙ্গা, গঙ্গা সাবধানে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাবধানে। হ্যালো, আরে দেবী, এরা তো এখনো এলো না। সাবধানে এসো মা, এসো। এই ওঠো তো। অরুণ, দাঁড়াও বাবা। দাদা, অরুণ কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল, কিছু না বলে চলেও গেল, আর এখন তোমরা একসাথে সবাই বাড়িতেও ফিরে এলে। কি যে সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অরুণ কেন এমন করলো কিছু তো বলো, নাকি আমাদের সেটাও বলা যায় না? একটা শুভ খবর আছে, তুই প্রথমে গিয়ে আরতির থালাটা নিয়ে আয়। আরতি রেডি। তুই কি করে জানতে পারলি আরতির থালা আনতে হবে? সেটাই তো, দাদা তো আমাকে বলল আরতির থালাটা সাজিয়ে নিয়ে আসার জন্য, তার আগেই তুমি কেন এটা নিয়ে আসলে? তাতে কি হয়েছে দিদি, গঙ্গা দিদি আসবে বলে আমি নিজে থেকেই আরতির থালা রেডি করে রেখেছি। সময় পেলেই নিজের গুণগান নিজেই গাইতে থাকিস। দাদা,
আরতি করতে বললেন যে কি জন্য দাদা? আমাদের গঙ্গা গর্ভবতী, এখনই ডাক্তারদের কাছ থেকে আমরা জানতে পারলাম। আচ্ছা, তাহলে আমার একটা ভাই আসছে, এটা তো খুব দারুণ গঙ্গা, ওর সাথে এবার খেতেও পারবো। তুই সুখবর নিয়ে এসেছিস গঙ্গা, শুনে খুব ভালো লাগলো। চলো এবার আরতিটা করে নি। আমি আছি কি করতে এখানে? দাও আমার কাছে দাও, আমি আরতি করছি। দেবী ছাড়তে চাইছে না। দেব সেনা, তুমিও দাঁড়াও। অনেকদিন বাদে তুই একটা ভালো খবর আনলি অরুণ। এই আস্তে আস্তে, সাবধানে। গঙ্গা, তুমি কবেই সুখবরটা দেবে তার অপেক্ষা করছিলাম। আমরা সবাই খুব খুশি হয়েছি গঙ্গা। তোকে কিন্তু শুধু আমাদের ভালো রাখলে চলবে না, এই পরিবারের সমস্ত কাজের দায়িত্ব একা নিজের মাথায় নিবি না। শরীরটাকে তো সুস্থ রাখতে হবে। গঙ্গা কাজ করতে চাইলেও আমি করতে দেব না, তুমি এই ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকো। আচ্ছা, এই খুশির খবরটা তুই গিয়ে বাবাকে দে, উনি খুশি হবেন। আরে দাদু এখন আউট হাউসে নেই দিদা, কোনো কাজে বাইরে গেছে। তোমার বাবা আসার পরে বলবে, এখন ওকে রুমে নিয়ে যাও। অরুণ, ওকে নিয়ে যা। দেবসেনা, তুমি আমার সাথে চলো। চলুন। এরা কোনো একটা প্ল্যান করছে, সেটা কি হতে পারে? এমনিতেই এই বাড়িতে আমাদের কোনো মান সম্মান নেই, এবার গঙ্গার যদি একটা সন্তান হয় আমাদের গল্প শেষ। ও, ব্যাপারটা তার মানে বাবা, সেটা তো ঠিক আছে, গঙ্গা গর্ভবতী কিনা সেটা জানবার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো, সেটা এই বাড়ির কেউই জানতে পারলো না, এটা কি করে সম্ভব? কথাটা তো ঠিকই। কথাটা অবশ্য তুই খারাপ বলিস না। তাছাড়া গঙ্গা গর্ভবতী হলে মাকে সঙ্গে নিয়ে যেত, কিংবা দেবী আন্টিকে সঙ্গে নিয়ে যেত, এদের সব ছেড়ে মাধবী আন্টিকে কেন সঙ্গে নিয়ে গেল? ওই মাধবী আন্টি কি মন্ত্র পড়লেই ওই বাচ্চার জন্ম হয়ে যাবে? ঠিকই বলেছিস তুই, কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে, সেইটাই খুঁজে বার করতে হবে। হ্যাঁ, তোমাদের কিছু করার আগেই এটা আমি ধরে নেব। ওরা তো এখানেই দাঁড়িয়ে আছে, আমি ওদিকে পালাই। গঙ্গা, আমাদের সাথে এর মধ্যে যা যা হয়েছে সেগুলো বাড়ির যেন কেউ জানতে না পারে, আসলে তোমারও এইসব ভুলে যাওয়া উচিত। তোমাকে এখন খুশি থাকতে হবে, তুমি যদি খুশি থাকো সেটা আমাদের বাচ্চার জন্য ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জরুরি কথা। কি বলো? দেবসেনা আমাদের বড় মেয়ে তো আছেই, ওর একটা ছোট ভাই হলে কেমন হয়? হ্যাঁ।
মাধবী, গঙ্গার জন্য এই বাড়িতে এবার একজন উত্তরাধিকারী আসবে, সেই জন্য আমি খুব খুশি হয়েছি। এই খুশির সাথে সাথে আরো একটা খুশি আছে। অত কষ্টে আনা কালচক্রগুলো সব চলে গেল বলে মনে মনে ভীষণ কষ্ট পেয়েছিলাম। তুমি একটার জায়গায় দুটো কালচক্র এনে দিলে, আমি খুব খুশি হয়েছি মাধবী। এটা আমার কর্তব্য, এতদিন পরে আমার দাদার আত্মা যাতে শান্তি পায় সে চেষ্টাই করেছি আমি। এবারে এগুলো খুব যত্নে রাখুন, এই কালচক্রগুলো যেন সুরক্ষিত জায়গায় থাকে। রক্ষা করো মা। নন্দিনী, জঙ্গলে দেবীকে কালচক্র অর্পণ করে আনন্দ নিয়ে আসবি ভেবেছিলাম, কিন্তু সারা গায়ে এত আঘাতের চিহ্ন, কি হয়েছে নন্দিনী? কি হয়েছে নন্দিনী, তোমার সারা শরীর এভাবে কেটে গেল কি করে? জঙ্গলে দেবীর কাছে কালচক্রটা রাখতে পেরেছো তো? না, আমি রাখতে পারিনি।